সিঙ্গুরে তাপসী মালিকের মৃত্যু দিবস হিসেবে পালন করল তৃণমূল কংগ্রেস। 2006 সালের 18ই ডিসেম্বর টাটা অধিগৃহীত জমির মধ্যে ভোর রাতে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে তৎকালীন বাম নেতাকর্মীদের বিরুদ্ধে। সেই সময় সিঙ্গুরের জমি আন্দোলন ধীরে ধীরে বড় আকারে পরিণত হয়েছিল। আন্দোলনকারীদের প্রধান ভূমিকা ছিলেন হাজার হাজার মহিলা। সেই আন্দোলনের মুখ ছিল তাপসী মালিক। মহিলাদের সেই আন্দোলন স্তব্ধ করতে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে বাম নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও আন্দোলন স্তব্ধ হয়নি, বরং আগুনে ঘি ঢালার মতো চেহারা নেয় সিঙ্গুর আন্দোলন। এরপর কেটে যায় অনেক বছর, শেষ হয় সিঙ্গুরের জমি আন্দোলন। 2011-তে পালা বদল ঘটে রাজ্যে। এরপর সিঙ্গুরের বাজে মিলিয়ে তাপসী মালিক এবং জমি আন্দোলনের আর এক অন্যতম মুখ রাজকুমার গুলজার মৃত্যু হয়েছিল পুলিশের অত্যাচারে। আন্দোলনে সামিল দুজনের মূর্তি স্থাপন করা হয়। তারপর থেকেই প্রতি বছর 18ই ডিসেম্বর তাপসী মালিকের মৃত্যু দিবস হিসেবে পালন করে তৃণমূল। এদিন বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না সহ বহু তৃণমূল নেতা কর্মীরা তাপসী মালিকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। নন্দীগ্রাম থেকে বিশ্বাসঘাতক নেতা, নন্দীগ্রাম থেকে তারা লোক এনে এখানে আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছিল। সিঙ্গুরের মানুষ কেউ ছিল না, তাই সিঙ্গুর হচ্ছে আমাদের আন্দোলনের পিতৃভূমি। এই ভূমিতেই তাপসী মালিক শহীদ হয়েছে, রাজকুমার ভুল শহীদ হয়েছে। এই মানিট মাটিতে তৎকালীন বামপন্থী পুলিশ দ্বারা আমাদের মায়েদের লাঞ্ছিত হতে হয়েছে এবং আমাদের কৃষক বন্ধুদের আজকে আক্রান্ত হতে হয়েছে। আজকে এই মাটিকে আমরা কলুষিত করতে দেব না। সেজন্য গতকাল আমাদের কৃষক আন্দোলনের প্রতিটি গ্রামের মায়েরা বোনেরা গোবর, গঙ্গা জল এবং সিঙ্গুরের ওপর যে কুদৃষ্টি বিজেপি দিচ্ছে তার নজর যাতে না লাগে সেজন্য 21টা লেবু, 21টা কাঁচা লঙ্কা দিয়ে আমরা সেই কুনজরকে ঘোরাবার চেষ্টা করেছি। আমাদের স্বতঃস্ফূর্ততা এসেছে। আজও প্রতিটি আন্দোলনকারী আমাদের মা বোনেরা সকলেই এসেছেন, আমি অভিনন্দন জানাই। আরও একবার তাপসী মালিকের প্রতি শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনা করে, রাজকুমার ভুলের আত্মার শান্তি কামনা করে আজকের অনুষ্ঠানে সার্বঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।